আমরা বাঙালিরা একটু ভর্তা খেতে বেশি পছন্দ করি, তাই না? এটা আমাদের একটা বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আপনাদের প্রিয়জনকে নিয়ে অনেক ভালো আছেন। আজকে একটা খুবই সিম্পল কিন্তু অনেক মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ বরবটি নিয়েছি, বরবটির পরিমাণটা বেশি, এবং 1/2 কাপ পরিমাণ কুচু চিংড়ি নিয়েছি। চিংড়িটা আপনারা যে কোনো ধরনের নিতে পারেন, ছোটো চিংড়ি নিলে ভালো হয়। ছোটো ছোটো টুকরা করে নিয়েছি যাতে মশলাটা ভালো মতো ঢোকে। খুবই সিম্পল রেসিপি বাট টেস্ট কিন্তু অসম্ভব মজার। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এবং 1/2 রসুনের, ইন্ডিয়ান রসুন পুরোটা নিয়ে নিয়েছি। দেন আমি এটাকে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে দিবেন না। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি। দেন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। অল্প তেলে আমি দিয়েছি, খুব বেশি তেল ইউজ করবেন না, যেহেতু এটা ভর্তা খুব বেশি তেল লাগবে না। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। ঝালটা যেমন পছন্দ করেন, যেমন যতটা ঝাল খেতে পারেন সেই পরিমাণ ঝাল দিবেন। তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5-6টা। দেন এটাকে আবার ভালো করে মিক্স করছি, যেটাকে সিদ্ধ করতে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, তাহলে আপনার ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে। বারবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এটা ধরে যাবে। ধরে গেলে কিন্তু ভর্তার টেস্টটা একদম ভালো আসবে না, পুড়ে গেলে বিশেষ করে। তো এটাকে আপনারা চাইলে একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রেখে সিদ্ধ করে নিতে পারবেন। পানি অ্যাড করবেন না, আমি এখানে কোনো পানি ইউজ করিনি। পানি দিলে স্বাদটা একটু ডিফারেন্ট হয়। আমি পুরোটাই অল্প তেলে জাস্ট আঁচটা একটু কমিয়ে রেখে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি একদম কম আঁচে রেখে ঢাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ এটা সিদ্ধ হতে সময় লাগে। দেন এটাকে আমি একটু চেক করে নিয়েছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি পুরোপুরি ভাজা ভাজা করে নিয়েছি। দেন আমি এখন এটাকে একটা ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিব। আপনাদের সবার পাশে কম বেশি ব্লেন্ডার আছে, আর যাদের পাশে ব্লেন্ডার নেই তারা এটাকে পাটায় বেটে নিতে পারবেন। এটা হাতে মাখার মতো ভর্তা না। এটা যতটা ফাইন মিক্স হবে, মানে যতটা ভালো মতো এটাকে আপনি মিহি করতে পারবেন, সেটা ব্লেন্ডারে হোক অথবা আপনারা পাটায় বেটে হোক, এটা টেস্টটা কিন্তু তত ভালো আসবে। কারণ চিংড়ি মাছটা একটু হার্ড, তো আপনার পুরো এবং বটবটিটা একটু আশাস টাইপের। আপনি এটা যতটা ভালো করে মিহি করে পেস্ট করতে পারবেন অথবা বেটে নিতে পারেন, আর যার যেটা আছে। তো আমার ব্লেন্ডারের বাটিগুলো স্টিলের, এ কারণে আমি গরম অবস্থাতেই এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যেটা থাকবে, যদি প্লাস্টিকে হয় তাহলে গরম অবস্থায় আপনারা ব্লেন্ড করতে যাবেন না। আটায় বাটতে গেলে হাতের উপর প্রেশার পড়ে, আপনারা চাইলে ব্লেন্ডার যাদের বাসায় আছে এটা ইজিলি করতে পারবেন। টেস্টটা কিন্তু পাটায় বাট ভর্তার মধ্যে পাটায় যে বাটলে যেরকম টেস্ট হয় এটা টেস্টটা সেমই। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কেননা কিছু কিছু এখনও আস্ত আছে। ফাইনালি মিক্স করার জন্য আমাকে বারবার এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে। তো আমি এটাকে আবার কিছু সময় ব্লেন্ড করে নেবো, যতক্ষণ ব্লেন্ড করবো যাতে এটা মিক্সড হয়। তো আমার এটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, দেখেন। এটাকে চাইলে আপনারা আর একটু মিহি করে নিতে পারেন, তো আমার কাছে এটা মনে হচ্ছে ঠিকই আছে টেক্সচারটা। এটাকে এখন গরম ভাতের সাথে সার্ভ করবেন। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা খেয়ে পেলে কিন্তু 1 প্লেট ভাত এমনি খাওয়া যায়, অন্য কিছু লাগবে না। একবার হলেও ট্রাই করবেন। বটবটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সো বটবটিটা যদি আপনারা টেস্টটা একটু ডিফারেন্ট, তো এভাবে ভর্তা করে খেলে কিন্তু এটা থেকে আপনারা পুরোপুরি পুষ্টিটা নিতে পারবেন। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন, বাট একটু চিংড়ি মাছ না দিলে না বটবটির টেস্টটা ভালো হয় না। বটবটির ভর্তা যদি খেতে চান একটু চিংড়ি মাছ অ্যাড করতে হবে। আমি এখানে খুবই ছোটো চিংড়ি ইউজ করেছি, আপনারা চাইলে মিডিয়াম সাইজের চিংড়ি ইউজ করতে পারবেন। আমার কাছে যেটা ছিল আমি সেটা ইউজ করেছি। এখন এটাকে গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। এই ভর্তাটা অসম্ভব মজার হয়, একবার হলেও জাস্ট ট্রাই করবেন এতে বাসায়, এবং আমাকে কমেন্টসে জানাবেন যেটা কেমন হয়েছে। দেখুন টেক্সচারটা খুবই মজার একটা ভর্তা, একবার না খেলে কিন্তু মিস করবেন। আরেকটা কথা, আমি একটু সরষের তেল অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর চাইলে একটু দিতেও পারেন। যেহেতু তেল এটা আমি ভেজেছি, না দিলেও হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।